নমস্কার বন্ধুরা, সকরি কিচেনে সকলকে স্বাগত। আজ কিছু ফেলে দেওয়া সবজি দিয়েই চচ্চড়ি তৈরি করেছি। গরম ভাতের সাথে এটা দারুণ লাগে। একেবারে ঘরোয়াভাবে সাধারণ উপকরণ দিয়ে এই চচ্চড়িটা আমি তৈরি করেছি। এটা স্পেশালি শীতকালীন একটা চচ্চড়ি বলতে পারেন। চলুন দেখি আমি কি দিয়ে এই চচ্চড়িটা তৈরি করেছি। এখানে আছে পালংয়ের গোড়া, এটা কফির ডাঁটা, আর এখানে আছে মূলোর গোড়া। এগুলো যথার্থ কোনো মাপ বলা যায় না, তার কারণ এগুলো যা যা ফেলে দেওয়া ছিল তাই দিয়ে করেছি। এখানে হাফ বাটি মটর ডাল নিয়েছি, আর মটর ডালের আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়েছি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আর হাফ চা চামচ আদা বাটা দিয়েছি, স্বাদ মতো চিনি দিয়েছি, আর দিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা বাটা। ভালো করে এবার ফেটিয়ে নিচ্ছি। যেহেতু এটা বাতিল হওয়া সবজির অংশ দিয়ে আমি আজকে চচ্চড়িটা করছি, তাই তাকে একটু মুখরোচক করার জন্য আমি ডালের চাপড় তৈরি করব। কড়াইয়ে আমি দু চা চামচ সর্ষের তেল দিলাম, আর কড়াইয়ের গায়ে তেলটা ভালো করে লাগিয়ে নিয়ে এবার ডালের যে আমি পেস্টটা তৈরি করেছিলাম সেটা কড়াইয়ের গায়ে এরকম পাতলা পাতলা করে লাগিয়ে দিচ্ছি। এইভাবে পাতলা পাতলা করে বড়াগুলো তৈরি করলে তাহলে কিন্তু তেলের পরিমাণটা অনেক কম লাগে। এই অল্প তেলেতেই কিন্তু এই চাপড়গুলো শাকা হয়ে যাবে। আমি এখানে ছাকা তেলে ভাজি না, আপনারা চাইলে ছাকা তেলেও ভাজতে পারেন। এই সময় আমি কিন্তু উনুনের আঁচটা একেবারেই কম করে দিয়েছি, কম আছে। আমি একটু ধৈর্য ধরেই আমি এই চাপড়গুলোকে ভেজে নেব। যদি আঁচটা বেশি করে দিই তাহলে তেলের পরিমাণটাও বেশি লাগবে। আজকের এই রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। একটা সাইড শেকে নেওয়ার পর আমি চাপড়গুলোকে উল্টে আরেকটা সাইড শেকে নেব, আর আমি একটু টুকরো টুকরো করে দেবো, কারণ আমি তরকারিতে ভেঙে ভেঙেই আমি এটা দেব। সেই জন্য এখানেও কড়াইয়েই আমি ভেঙে দিচ্ছি যাতে এগুলো ভালোভাবে শেকা হয়ে যায়। এইভাবে শেকে নিলে তেলের পরিমাণটা কম লাগে রান্নাতে, তাহলে একটু তেল খাওয়াটাও কম হয়। আমি এখানে রান্নাটাতে কম তেলেই করবার চেষ্টা করেছি, আপনারা এর থেকে বেশি তেলেও রান্নাটা করতে পারেন। আমি এখানে দু থেকে তিন চা চামচ সর্ষের তেল দিলাম, তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর বড়াগুলো আমি কিন্তু তুলে অন্য একটা পাত্রে রেখে দিয়েছি। এক চিমটি কালো জিরে ফোড়ন দিলাম, এর মধ্যে আমি ডুমু করে কেটে রাখা দুটো আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। এই সবজি চচ্চড়ি আমার শুধু ভাত দিয়ে ভালো লাগে এমন নয়, আমি কিন্তু রুটি দিয়েও এই সবজি চচ্চড়িটা খাই। সেটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ভাতের সাথে খাবেন কি রুটির সাথে খাবেন সেটা বুঝে খাবেন, কিন্তু আমার দুটোতেই ভালো লাগে। আলুটা একটু ভেজে নেওয়ার পর আমি এক এক করে সবজিগুলোকে এর মধ্যে অ্যাড করব। আমি যে ফেলে দেওয়া সবজির গোড়াগুলো রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিলাম। এর মধ্যে পালংয়ের গোড়া, মূলোর গোড়া আর কফির ডাঁটা আছে, সবই আমি একটু কুচি করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো শিম। এবার শিম, আলু আর এই ডাঁটা সব দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। চাপা দিয়ে মাঝারি আছে, আমি এখন রান্না করছি আর মাঝে মাঝে আমি চাপা খুলে নাড়াচাড়া করে দেব। কে কে এরকম চচ্চড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এরকম নাড়াচাড়া করতে করতেই কিন্তু সবজিগুলো অনেকটা সফট হয়ে যাবে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা। আমি দু রকম লঙ্কা ব্যবহার করেছি এখানে, শুধু কাঁচা লঙ্কা দিয়েও আপনারা রান্নাটা করতে পারেন। আমি চাপা দিয়ে, মাঝারি আছে, আমি এখন রান্নাটা করছি আর মাঝে মাঝে চাপা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এখানে শুকনো লঙ্কাটা জাস্ট কালারের জন্য ব্যবহার করেছি, তবে কাঁচা লঙ্কা দিয়েও শুধু রান্নাটা করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। কেউ যদি চিনিটা খেতে একেবারে অপছন্দ করেন তাহলে চিনিটা নাও দিতে পারেন, তবে আমার এই সব সবজির মধ্যে একটু মিষ্টি দিলে ভালো লাগে। সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে, সেটা আমি এখন সেদ্ধ করে নেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সর্ষে বাটা আর মশলার বাটি ধোয়া জল। জলের পরিমাণ খুব বেশি আমি দিইনি, কারণ সবজিগুলো মোটামুটি সেদ্ধই হয়ে আছে, অল্প একটু সেদ্ধ হওয়ার জন্যই আমি এখানে জলটা অ্যাড করেছি, কারণ এখানে কফির ডাঁটাও আছে আর মূলোর গোড়া আছে, সেগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে জল আমি এর মধ্যে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা আর 1 বেগুনের অর্ধেক আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা বেগুন দিয়ে দিলাম, আর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চাপড়গুলো। শীতকালে আমার মনে হয় এইসব সবজিগুলো আপনাদের সকলের বাড়িতেই আসে, একবার হলেও এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। একেবারে আমি শেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাঁচা সর্ষের তেল আর কিছু ধনে পাতার কুচি। আমি এখানে ধনে পাতার ডাঁটা পাতা সবই ব্যবহার করেছি, আর এর ফ্লেভারটা খুব সুন্দর লাগবে এই চচ্চড়ির সাথে। ভালো করে এবার মিশিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল ফেলে দেওয়া সবজি চচ্চড়ি। গরম ভাত কিংবা রুটি দুটোতেই পরিবেশন করতে পারেন, তবে ভাতের সাথে একটু বেশিই ভালো লাগবে, রুটির সাথেও খাওয়া যাবে। এরকম সাধারণ ঘরোয়া রেসিপি দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে রেসিপিটা শেয়ার করবেন, আর অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।